হ্যালো এভরিওয়ান, তো আজকের এই ভিডিওটা হচ্ছে টোটালি একটা অ্যানাউন্সমেন্টের ভিডিও, যেটা হলো যে 2020 WBCS প্রিলিমসের জন্য একটা ফুল মক টেস্ট নেওয়া হবে, সম্পূর্ণ কিন্তু ফ্রি অফ কস্ট। এই মক টেস্টগুলো আমরা আমাদের যে পেড ব্যাচ চলছে, ব্যাচ 6, ব্যাচ 12, ব্যাচ 11, ব্যাচ 10, যতগুলো ব্যাচ আছে অলরেডি 500+ মেম্বার আমাদের এই ব্যাচের সঙ্গে যুক্ত। তো তাদেরকে আমাদের সেই যে ব্যাচের মেম্বারগুলো তারা কিন্তু পেড থাকে, এবং তাদেরকে যে মক টেস্টগুলো নেওয়া হয় সেই মক টেস্টটা দেখো, যেমন অক্টোবরের 10 তারিখে আমাদের প্রোভাইড করা হয়েছিল সেই গ্রুপে, পেড গ্রুপে। তো সেখানকারই যে মক টেস্টটা, সেটা আমি তোমাদেরকে ফ্রিতে আমাদের যে টেলিগ্রাম কমন যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, তোমরা টেলিগ্রাম অ্যাপ যদি তোমাদের থাকে মোবাইলে ইনস্টল করা, তো তোমরা রাইট কর্নারে এরকম জায়গায় গিয়ে একটা সার্চ অপশন দেখতে পাবে, সেখানে গিয়ে কিন্তু তোমরা VISION WBCS, আমাদের যে চ্যানেলের নামটা রয়েছে ভিশন WBCS, এটা টাইপ করবে। সেখানে দেখবে 7,500-এর ওপর মেম্বার অলরেডি যুক্ত, ওই জায়গায় তোমরা যুক্ত হয়ে যাও। ওখানে কিন্তু আমরা ওই টেলিগ্রাম গ্রুপে, পার্টিকুলার ওই গ্রুপে আমরা প্রত্যেক রবিবার একটা করে কিন্তু মক টেস্ট নিচ্ছি, যেগুলো কিন্তু উইকলি টেস্ট নেওয়া হচ্ছে, এবং ম্যাথ এবং রিজনিংয়ের ওপর 50টার ওপর টেস্ট নেওয়া হবে, যেগুলো তোমাদের আপকামিং এক্সামিনেশনের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং এই যে টেস্টটা, সেটা নেবো আমরা 30/11/2019 তারিখে, মানে হচ্ছে 30শে নভেম্বর এই টেস্টটা নেওয়া হবে। আজকে 20 তারিখ, আজকে তোমাদেরকে এটা প্রোভাইড করছি, ইনফরমেশনটা দিচ্ছি। দেখো ইংলিশে যেরকম টপিক বলে দিয়েছি, এখানে হিস্ট্রি এখানে টপিক বলা রয়েছে, মডার্ন হিস্ট্রি টপিক বলা রয়েছে, জিওগ্রাফি কী কী টপিকের ওপর নেওয়া হবে, এই যে টপিকগুলো রয়েছে এই টপিকের ওপর পড়াশোনা করবে, এবং এই টপিকের বাইরে কিন্তু, এবং এখানে নাম্বার অফ কোয়েশ্চেন কোনগুলো কোনগুলো কতটা মার্কস করে রয়েছে সব কিন্তু এখানে দেওয়া রয়েছে। অ্যাজ ইট ইজ যেরকম আমরা পেড গ্রুপে নিয়েছিলাম, সেম কিন্তু ওই পেপারটাই তোমাদেরকে প্রোভাইড করা হবে, এবং এটা পুরো নিঃশুল্ক থাকবে, কোনো রকম টাকা কিন্তু এখানে চার্জেস করা হবে না। তোমাদের অনেকে কিন্তু কোয়েশ্চেন ছিল যে ফ্রিতে কিছু মক টেস্ট প্রোভাইড করা হোক, যার জন্য কিন্তু আমরা এখানে একটা মক টেস্ট কিন্তু তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করছি, এবং এখানে জানুয়ারি টু মার্চ যে কারেন্ট অ্যাফেয়ার্স আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি ওই গ্রুপে, সেগুলো তোমরা করবে, এবং আমাদের এমসিকিউ সিরিজগুলো চলছে কারেন্ট অ্যাফেয়ার্সে, সেগুলো তোমরা দেখবে, এবং এখান থেকে কিন্তু একটা ধারণা তুমি পেয়ে যাবে কোন কোন টপিকগুলোর উপর তোমাকে জোর দিতে হবে। আমরা যে টপিক অ্যানালাইসিস করি, সেখানেও কিন্তু এই টপিকগুলোর উপরে কিন্তু খুব বেশি জোর দেওয়া হয়। এবং আর একটা যে ইনফরমেশন হচ্ছে, ব্যাচ 12-এ কিন্তু তোমরা অনেকে কোয়ারিজ করছো, এখন কিন্তু ব্যাচ 12-এর জন্য কিন্তু আর এনরোলমেন্ট হচ্ছে না, এনরোলমেন্ট কিন্তু আমাদের লাস্ট 13 তারিখে, কিন্তু 15 তারিখ লাস্ট ডেট ছিল, সেটা আমাদের কিন্তু বন্ধ হয়ে গেছে, এবং প্রিলিমসের আগে ছিল, আগে কিন্তু আর কোনো রকম ব্যাচ ক্রিয়েট করা হবে না, এরপর কিন্তু সরাসরি মেন্সের জন্য ব্যাচ ক্রিয়েট করা হবে আফটার প্রিলিমস, এবং 2021-এর জন্য আফটার প্রিলিমস কিন্তু ব্যাচ ক্রিয়েট করা হবে, ঠিক আছে। তো এই টপিকটা তোমরা ভালো করে দেখে নাও, টপিকটা নিয়ে 10 দিন টাইম রয়েছে, টপিকটা ভালো করে দেখে সব টপিকগুলো খুব ভালো করে গো থ্রু করবে, এবং খুঁটিয়ে কিন্তু বইটাকে পড়বে, এবং পড়ার পর কিন্তু মক টেস্ট পেপার যেটা থাকবে 30/11/2019 তারিখে প্রোভাইড করা হবে, এবং সন্ধ্যে 7টায় তোমাদের পেপার কোয়েশ্চেন পেপার দেবো, এবং রাত্রি 10টায় তোমাদেরকে আমরা অ্যান্সার কী দিয়ে দেবো উইথ এক্সপ্লেনেশন, এবং তার আগে আমি গ্রুপে একটা তোমাদের OMR শিট দিয়ে দেবো, OMR শিটটা কিন্তু একটা প্রিন্ট আউট করে নিয়ে তোমরা যদি পরীক্ষা দিতে পারো, তাহলে তোমাদের স্পিড অ্যান্ড অ্যাকুরেসিটা কিন্তু তোমরা দেখে নিতে পারবে। ওকে, টিল দেন থ্যাংক ইউ।